বিনয়দা, আজকে তো আপনার জন্মদিন, তো অন্যান্য বছরের দিনের মতো, বছরের অন্যান্য প্রাত্যহিক দিনের মতো আজকের দিনটা কি খুব আলাদা মনে হয় আপনার কাছে? খুবই আলাদা। কেন? লোকজন তো কেউ আসে না আমার এখানে, কেউ আজকে সব লোকজন আসবে বিভিন্ন জায়গা থেকে। আমার এক পুরনো বন্ধু আসবে, সেও অবিবাহিত, আমিও অবিবাহিত। পুরনো বন্ধুর নাম কি? অমিয় দেব, বুড়ো আমার বয়স। তা আপনি ফিরে এলেন তারপরে কোথায়? ফিরে এলাম সে ফরিদপুরে, গোপালগঞ্জে। হ্যাঁ, তো গোপালগঞ্জে ফিরে ওরা গান্ধী গ্রামটা নাম দাদা। 42 সালে ফিরে এলেন গোপালগঞ্জে? হ্যাঁ। সেই সময়ের কথা একটু বলেন, কিভাবে ফিরে আসলেন? ফিরে আসতে হলো তো নানান পদ্ধতিতে, সেই পায়ে হেঁটে পাহাড়ের উপর দিয়ে, মানে পায়ে হাঁটার পথেই গোপালগঞ্জে আসলেন নাকি নদী পথ ব্যবহার করলেন? পায়ে হেঁটে হেঁটে ইম্ফল পর্যন্ত। আরে বাবা, ইম্ফল থেকে মিলিটারি ট্রাকে করে ডিমাপুর পর্যন্ত, ডিমাপুরের থেকে রেলগাড়িতে চড়ে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে এসে স্টিমারে চড়ে বৈতলিতে, বৈতলি থেকে পায়ে হেঁটে আমার মামার বাড়ি বেতুড়িয়া গ্রামে।